আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা আসতাফা। আম্মা বাদ, অনেকে বলে যে পানি পান করার সময় যদি মোস বা গোফের মধ্যে পানি লাগে তাহলে তা হারাম হয়ে যায়। কথাটা কি ঠিক? কথা ঠিক নয়। মানুষের শরীরে কোনো পবিত্র চুল বা পশম পানিতে ডুবালে তা হারাম হয় না, তবে পানি ব্যবহৃত হয়ে যায়। এটা মায়ে মুস্তামাল যেটাকে বলা হয়, বা যা পবিত্র দানকারী পানির সমান থাকে না। মোজ বা গোপ লম্বা রাখলে পান করার সময় পানিতে তা ভিজলে রোগ জীবাণু ফেটে চলে যায়। এই জন্য এভাবে পানি পান করা শরীয়তে নিষিদ্ধ। সরাসরি হারাম না হলেও পানি দূষিত, অপছন্দনীয়, পরিত্যাজ্য। এই জন্য আপনি মোষের পানি না খাওয়াই ভালো, কিন্তু সরাসরি হারাম নয়। বড়দের শরীরে পা লাগলে আমরা হাত দিয়ে সালাম করি, এভাবে সালাম করা কি ঠিক? এটি সামাজিক আদবের মধ্যে পড়ে। যেখানে এমন করাটি সৌজন্য সেখানে করা যায়। এটি শরীয়তে কোনো বিধান নয় যে আপনাকে সালাম করতেই হবে, তা নয়। তবে শেরেক বা গোনা হয় না এমন সামাজিক আদব সৌজন্য বা আচরণ ইসলামে নিষিদ্ধ নয়। অনেক সময় আমরা যখন বাথরুমে উজু করি তখন দেখা যায় যে উজুর পানি বালতিতে জমা থাকে, পরে সেই পানি আমরা যদি শৌচাগারে ব্যবহার করি তাহলে কি গোনা হবে? যে পানি দিয়ে উজু করায় হেলা হয় সে পানি পরে আর উজু গোসলে ব্যবহার করা জায়েজ নয়। তবে বাথরুমে মেঝে, দেওয়াল অথবা ভেতরের অংশ পরিষ্কারের ক্ষেত্রে এ পানি ব্যবহার করা যায়। উজু করা পানি পবিত্র বা সম্মানিত কিছু নয়। আমার বিয়ে হয়েছে আজ 15 দিন। বিয়ের পর কয়েকদিন হাতে চুড়ি পরতাম, এখন আর চুড়ি পরতে চাই না, কিন্তু বাড়ির মুরব্বীরা তাতে নারাজ। প্রশ্ন হলো, বিয়ের পর হাতে চুড়ি পরা কি বাধ্যতামূলক? হাতে চুড়ি পরা বাধ্যতামূলক নয়, তবে বাড়ির মুরব্বীদের মনের খুশির জন্য বৈধ রীতি রেওয়াজ মেনে চলাই উত্তম। এতে বড়দের প্রতি শ্রদ্ধাভাব এবং আনুগত্য প্রকাশ পায়, যা নতুন বউয়ের জন্য একটি ভালো গুণ। এ কথাটি না মেনে পরিবারে অহেতুক মনোমালিন্য তৈরির কারণ হওয়া নতুন একজন বউয়ের জন্য সমসিদ নয়। আর নারীদের হাতে চুড়ি পরা নারীদের একটা সৌন্দর্য এবং এটা তাদের জন্য বৈধ, এতে অসুবিধার কিছু নেই। শুনেছি করোনা আল্লাহর গজব, কিন্তু শিশুদের কেন করোনা হচ্ছে? শিশুরা তো নিষ্পাপ। আল্লাহর গজব যারা নাফরমান তাদের জন্য গজব, ইমানদারদের জন্য গোনা মুক্তির কারণ। শিশুদের জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম ফয়সালা, নেককার ইমানদার বান্দাদের জন্য এই বিষয়টি আল্লাহর নৈকট্য রহমতের কারণ। যে করোনা নেককার এবং আল্লাহর নৈকট্য বান্দাদের জন্য এটা রহমতের কারণ, কেননা আল্লাহ তাআলার তার বিশ্বাসী ও নিষ্পাপ শিশু বান্দাদের জন্য ক্ষতিকর কোনো সিদ্ধান্ত নেন না। আমাদের দৃষ্টিতে যদি রোগ, কষ্ট বা মৃত্যু বলে মনে হলেও বান্দার জন্য শেষ পরিণতি, এটি আল্লাহ পাকের রহমতেই বাঞ্ছনীয়।